আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকে যাদের সমাজবিজ্ঞান অর্থাৎ সোসিওলজি বিষয়টি আছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শেষ মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ সোসিওলজি বিষয়টির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা আলোচনা করব, তার আগে প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আরো বিভিন্ন ধরনের শেষ মুহূর্তে সাজেশন এবং এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো পাওয়ার জন্য। তাহলে শুরু করছি আজকের আলোচনা। দেখো, তোমাদের এবছরের অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থীদের সমাজবিজ্ঞান বিষয়টিকে প্রথম অধ্যায় থেকে কিছুটা অংশ বাদ গেছে, প্রথমে টপিকগুলো কিন্তু আছে। এই প্রথম যে অধ্যায়টি, প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে। এই দুটো প্রশ্ন আমি রেখেছি, অর্থাৎ সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে বিভিন্ন সমাজতাত্ত্বিক প্রতিষ্ঠা সমূহের অবদান আলোচনা করো, এই প্রসঙ্গে ভারতবর্ষের সমাজতত্ত্বের আলোচনা সম্পর্কে লেখো। দেখো, এই প্রশ্নটি খুব ভালো করে দেখবে। এবং পরের প্রশ্নটি হলো ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে সমাজতত্ত্বের বিকাশ সম্পর্কে লেখো, এই প্রসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বলেছি, এখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হয়তো মুম্বাই বিশ্ববিদ্যালয়, এভাবে কিন্তু কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নামও তুলে ধরতে পারে। আমরা চলে যাচ্ছি পরের অধ্যায়ে, অর্থাৎ পরের ইউনিট অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেটি হলো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, যজমানি প্রথা কি, যজমানি ব্যবস্থার ইতিবাচক নেতিবাচক দিক সময় আলোচনা করো, আর সাথে তোমরা যজমানি প্রথা ভেঙে পড়ার কারণ এটিও কিন্তু অবশ্যই জেনে যাবে। অর্থাৎ যজমানি প্রথার একটা সমস্ত টপিক সম্পর্কে ধারণা কিন্তু অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, ধর্ম নিরপেক্ষীকরণ বলতে কি বোঝো, ধর্ম নিরপেক্ষীকরণের বৈশিষ্ট্য ও ভারতের সমস্যা সম্পর্কে আলোচনা করো। আর এই অধ্যায় থেকে একটি প্রশ্ন অল্প পরিমাণে একটু দেখে যাবে, যেন তোমরা লিখতে পারো, বিশ্বায়ন, বিশ্বায়ন প্রশ্নটি কিন্তু তোমরা একটু অবশ্যই দেখে যাবে, আর এই দুটি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। চলে যাচ্ছি পরের ইউনিট অর্থাৎ থ্রি, অর্থাৎ তিন নম্বর অধ্যায়। তিন নম্বর অধ্যায় থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাদের আট নম্বরের অ্যাটেন্ড করতে হবে। এখানে ধর্ম সম্পর্কে মৌলানা আবুল কালাম আজাদ আর স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি তোমরা পড়ে রাখবে, একটি ব্যক্তি কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা প্রবল। পরের প্রশ্ন হলো জাতি ব্যবস্থা ধারণা সম্পর্কে লেখো, জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লেখো, পরিবর্তনের কারণটাও তোমরা দেখে যাবে। শিক্ষায় তোমাদের যে সমস্ত ব্যক্তিদের পড়বে তারা হলেন শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং জি কে গোখলের অবদান কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তারপর শিক্ষা কি, এর কার্যাবলী আলোচনা করো, তারপর ধর্ম কি, সমাজে ধর্মের গুরুত্ব, এই প্রশ্নগুলো তোমরা ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। চলে যাচ্ছি আমরা পরের অধ্যায়ে, অর্থাৎ ইউনিট ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো সন্ত্রাসবাদের কারণ আর ফলাফল উদাহরণ সহ লেখো, এবং ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কারণ আলোচনা করো, এবং সাম্প্রদায়িকতা দূরীকরণে তোমার মতামত লেখো, জনবিস্ফোরণ কি, ভারতে জনবিস্ফোরণের ফলাফল আলোচনা করো, গণমাধ্যমের সংজ্ঞা দাও, এর ইতিবাচক নেতিবাচক দিকগুলো লেখো, তারপর তোমার বেকারত্ব বলতে কি বোঝো, ভারতবর্ষের বেকারত্বের সমস্যার কারণগুলো লেখো, দুর্নীতি বলতে কি বোঝো, দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই অধ্যায় থেকে ছটি প্রশ্ন, এগুলো সমস্ত যেমন জনবিস্ফোরণ, গণমাধ্যম, বেকারত্ব, দুর্নীতি, এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে একটা ধারণা অবশ্যই পরীক্ষাতে নিয়ে যেতে হবে। এই সমস্ত প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন আশা করি কমন পেয়েই যাবে। তোমরা আশা করি সমস্ত প্রশ্ন পড়েও নিয়েছো, যদি না পড়ে থাকো অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা দেখে যাবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আজকে আমরা এখানেই শেষ করছি, আর পরীক্ষার জন্য তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও। আজকের মতো টাটা।